আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ট্রাফিল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি মালিবাগ আবুল হোটেলের পাশে রানার বাইকের শোরুমে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা, আবারও আসলো নতুন দামে নতুনভাবে রানার ADLi 80cc-র বাইকটি। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন নতুন বছরে এই রানার ADLi 80cc-র বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটা আপনারা কেন কিনবেন এবং এই বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আবারও আসলো রানার ADLi 80cc-র বাইকটি, আর নতুন বছরে আপনারা কিন্তু এই বাইকটা নতুন দামে পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা সকলেই অবগত যে রানার বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড। ইভেন রানারের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশ অনেক জনপ্রিয় বাইক, আর তার মধ্যে এই রানার ADLi 80cc-র বাইকটি অন্যতম। তো এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক, আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 55 থেকে 60 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 70 কিলোমিটার প্লাস। তো এই বাইকটির বর্তমান মূল্য 57,000 টাকা। তো আমি আরও একবার বলে দিব, এই রানার ADLi 80cc-র বাইকটির মূল্য মাত্র 57,000 টাকা। তো খুবই কম দামে কিন্তু আপনারা এই বাইকটি পেয়ে যাচ্ছেন। তো যারা মূলত কম বাজেটে 80cc-র একটা বাইক নেবেন, তারা কিন্তু এই রানার ADLi 80cc-র বাইকটি নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা এই রানার ADLi 80cc-র বাইকটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন। তো সর্বনিম্ন 17,000 টাকা ডাউন পেমেন্টে 24 মাসের কিস্তিতে এই বাইকটা নিতে পারবেন। তো আমাদের দেশে যে ভাইরা পাঠাও বা ওভার রাইডিং করেন, তাদের জন্য বেশ ভালো একটা সুযোগ। তো কম বাজেটের মধ্যে এই ADLi 80cc-র বাইকটা আপনাদের জন্য কেমন হবে সেই প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমে চলে যাব বাইকটির ইঞ্জিনের দিকে। তো বন্ধুরা, বাইকটির ইঞ্জিনে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 85 cc। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 4.58 কিলোওয়াট @8500 RPM। এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 5.5 কিলোওয়াট @5500 RPM। তো বুঝতেই পারছেন যে বাইকটির ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক অনেক বেশি দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনারা এই ইঞ্জিন থেকে সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো একটা সাপোর্ট পাবেন। এর পাশাপাশি বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য একটা 4-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, আর বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক এবং সেল্ফ দুটি ভার্সনই পেয়ে যাবেন। তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। তো আমি যেটা সাজেস্ট করব, দিনের শুরুতে অবশ্য অবশ্যই কিক স্টার্ট দিয়ে বাইকটা স্টার্ট করবেন, তাহলে কিন্তু আপনার ইঞ্জিন ভালো সার্ভিস দেবে। এরপর চলে যাব এই রানার ADLi 80cc-র বাইকটির ফ্রন্টের দিকে। তো বন্ধুরা, বাইকটির ফ্রন্টে ব্রেকিংয়ে পেয়ে যাবেন ড্রাম ব্রেক, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন এই বাইক থেকে। আর এই বাইকটির টায়ারের সাইজ দেওয়া হয়েছে 2.75, এবং রিমটা ব্যবহার করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং। এই বাইকটির রিমে কিন্তু কিছুটা পরিবর্তন আছে আগের ADLi থেকে। তো আগের ADLi-তে রিম ছিল ব্ল্যাক কালারের, তো আপনারা কিন্তু এই বাইকটিতে হোয়াইট কালারের রিম পেয়ে যাচ্ছেন, আর এই রিমটা কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, যেটা খুবই ভালো একটা সাপোর্ট দিবে। এর পাশাপাশি বাইকটির ফ্রন্টে সাসপেনশন দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। এরপর আপনাদের দেখাবো এই রানার ADLi 80cc-র বাইকটির রেয়ারের দিকে। তো বাইকটির রেয়ারে আপনারা পেয়ে যাবেন ফুল চেন কভার, যার কারণে কিন্তু আপনার চেনটা সুরক্ষিত থাকবে, যেটা খুবই ভালো একটা সাপোর্ট দিবে। তো রেয়ারে সাসপেনশন দেওয়া হয়েছে শক অ্যাবজর্বার সাসপেনশন, সেক্ষেত্রে রেয়ার টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন 2.75, এবং রিমটা ব্যবহার করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং। এই অ্যালয় রিংটাও কিন্তু সেম অনেক উন্নত মানের দেওয়া হয়েছে, আর রেয়ার টায়ারটা কিন্তু আপনারা 80cc-র বাইক হিসাবে কিন্তু মোটা পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু সিটিতে এবং হাইওয়েতে টায়ারের গ্রিপটা ভালো পাবেন, যেটা আপনার খুবই ভালো একটা সাপোর্ট দিবে। এর পাশাপাশি রেয়ারে আরও পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টর, খুবই আকর্ষণীয় একটা অ্যাডজাস্টর,
আর রিয়ারে ব্রেকিংয়ে দেওয়া হয়েছে ড্রাম ব্রেক, ফ্রন্টের মতোই সেম ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এরপর আপনাদের যদি এই এডিএলআই 8SC-র বাইকটির সিট কভারের দিকে দেখায় বন্ধুরা, বাইকটির সিট কভারটা কিন্তু বেশ উন্নত মানের দেওয়া হয়েছে, রাইডার এবং পিলিয়ন কিন্তু সুন্দরভাবে বসতে পারবে। আর এই সিট কভারটা দেওয়া হয়েছে অনেক সফট, যেটা খুবই ভালো একটা সাপোর্ট দিবে। এবং রিয়ারে পেয়ে যাচ্ছেন একটা স্মার্ট প্যাসেঞ্জার গ্র্যাবেল, যেটা খুবই ভালো একটা সাপোর্ট দিবে। তো বিভিন্ন কোম্পানির যারা জব করেন সেলসে, তাদের জন্য কিন্তু প্রোডাক্ট ক্যারিতে অনেক সহায়তা করবে। আর রিয়ারে পেয়ে যাচ্ছেন বাল্ব টাইপের ইন্ডিকেটর, আর এই ইন্ডিকেটর কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। সেম রিয়ারে টেল ল্যাম্পটাও কিন্তু আপনারা বাল্ব টাইপে পেয়ে যাচ্ছেন। এরপর আপনাদের যদি এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখায় বন্ধুরা, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু অনেক অসাধারণ লুকস দেওয়া হয়েছে 8TCC-র বাইক হিসাবে। এখানে রানার লেখার লোগোটা কিন্তু আপনারা স্টিকার লোগোই পেয়ে যাচ্ছেন। এই ফুয়েল ট্যাঙ্কে 9 লিটার তেল ধরে, তো 80CC-র বাইক হিসাবে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ভালোই বলা চলে। এরপর আপনাদের যদি বাইকটির হ্যান্ডেলবারের দিকে দেখাই বন্ধুরা, বাইকটির হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে 5 হ্যান্ডেলবার, এবং মিটারটা দেওয়া হয়েছে অনেক আকর্ষণীয় মিটার। এরপর আপনাদের যদি এই রানার এডিএলআই 8TCC-র বাইকটির হেডলাইটের দিকে দেখাই বন্ধুরা, বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু অনেক অসাধারণ লুকস দেওয়া হয়েছে। আর এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 35x35 ওয়াটের বাল্ব, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন। এর পাশাপাশি হেডলাইটের গ্রাফিক্স ডিজাইনটাও কিন্তু অনেক অসাধারণ করা হয়েছে। এরপর বাইকটির ইন্ডিকেটর দেওয়া হয়েছে বাল্ব টাইপের, আর এই ইন্ডিকেটর কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল দেওয়া হয়েছে। তো এই ছিল এই রানার এডিএলআই 8TCC-র বাইকটির ফুল ডিটেলস, বর্তমান মূল্য। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 57,000 টাকায় এই রানার এডিএলআই 8TCC-র বাইকটি আপনারা কেন কিনবেন। তো প্রথমত যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির লুকস। তো অন্যান্য ব্র্যান্ডের 8TCC-র বাইক থেকে এই রানার এডিএলআই 8TCC-র বাইকটির লুকসটা দেওয়া হয়েছে অনেক অসাধারণ। এরপর যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির ইঞ্জিন। তো এই বাইকটির ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন 85CC, এর পাশাপাশি ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক, আরপিএম কিন্তু অনেক বেশি পেয়ে যাচ্ছেন, যার কারণে সিটিতে এবং হাইওয়েতে ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাবেন। এরপর যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির মাইলেজ। তো অন্যান্য ব্র্যান্ডের 1SC-র বাইক থেকেও কিন্তু আপনারা এই রানার এডিএলআই 8TCC-র বাইক থেকে মাইলেজ অনেক ভালো পাবেন। তো অ্যাভারেজ সিটিতে এবং হাইওয়েতে 55 থেকে 60 কিলোমিটার কিন্তু মাইলেজ পাবেন, যেটা খুবই ভালো একটা দিক এই এডিএলআই 8TCC-র বাইকটির। এরপর যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির ফ্রন্টে এবং রিয়ারের টায়ার। তো ফ্রন্টে টায়ারটা পেয়ে যাচ্ছেন 2.50, রিয়ারে পেয়ে যাচ্ছেন 2.75। তো 8TCC-র বাইক হিসাবে কিন্তু রিয়ারের টায়ার এবং ফ্রন্টের টায়ার ভালোই মোটা দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো একটা সাপোর্ট দিবে। এবং চাকার গ্রিপও কিন্তু বন্ধুরা যথেষ্ট উন্নত মানের করা হয়েছে। আরও স্পেশালি পেয়ে যাচ্ছেন অ্যালয় রিম। তো মাত্র 57,000 টাকার বাইকে কিন্তু অন্যান্য ব্র্যান্ডে স্পোক রিম থাকে, তো এই বাইকটিতে আপনারা অ্যালয় রিম পেয়ে যাচ্ছেন, যেটা খুবই ভালো একটা দিক এই রানার এডিএলআই বাইকটির। এরপর যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির সিট কভার। তো এই বাইকটির সিট কভারটা কিন্তু বেশ লম্বা দেওয়া হয়েছে অনায়াসে, রাইডার এবং পিলিয়ন সুন্দরভাবে বসতে পারবে। স্মার্ট একটা প্যাসেঞ্জার গ্র্যাবরেল পেয়ে যাচ্ছেন, ফ্লেক্সিবল ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন বাল্ব টাইপের। তো টোটালি সব দিক মিলেই কিন্তু মাত্র 57,000 টাকায় এই রানার এডিএলআই বাইকটি খুবই ভালো একটা বাইক হবে। এছাড়াও এই বাইকটা কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন। তো সর্বনিম্ন 17,000 টাকা ডাউন পেমেন্টে 24 মাসের কিস্তিতে কিন্তু আপনারা এই বাইকটা নিতে পারবেন। তো বলা যায় যে মাত্র 17,000 টাকায় বাইক নিতে পারতেছেন, তারপর কিন্তু আপনি কিস্তিটা প্রতি মাসে দিয়ে শোধ করতে পারবেন। তো রানার কিন্তু ভালো একটা সুযোগ রেখেছে। তো আমাদের দেশে যে ভাইয়েরা পাঠাও বা ওভার রাইডিং করেন, এর পাশাপাশি প্রাইভেট জব করেন, তাদের কিন্তু মোটামুটি ভালো একটা সুযোগ দিয়েছে রানার। তো আপনারা কিন্তু এই রানার এডিএলআই কিংবা রানারের সকল বাইকই কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন। তো এই ছিল এই রানার এডিএলআই 8TCC-র বাইকটির সকল আপডেট আর আজকের ভিডিওটা। এ পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।